রাত্রির নিস্তব্ধতাকে কাঁপিয়ে দিয়ে মিলিটারি টহলদার গাড়িটা একবার ভিক্টোরিয়া পার্কের পাশ দিয়ে একটা পাক খেয়ে গেল। শহরে 144 ধারা আর কারফিউ অর্ডার জারি হয়েছে, দাঙ্গা বেঁধেছে হিন্দু আর মুসলমানে। মুখোমুখি লড়াই দাঁ সড়কি ছুরি লাঠি নিয়ে, তাছাড়া চতুর্দিকে ছড়িয়ে পড়েছে গুপ্ত ঘাতকের দল, চোরা গোপ্তা হানছে অন্ধকারকে আশ্রয় করে। লুঠেরারা বেরিয়েছে তাদের অভিযানে, মৃত্যু বিভীষিকাময় এই অন্ধকার রাত্রি তাদের উল্লাসকে তীব্রতর করে তুলেছে। বস্তিতে বস্তিতে জ্বলছে আগুন, মৃত্যু কাতর নারী শিশুর চিৎকার স্থানে স্থানে আবহাওয়াকে বিভৎস করে তুলছে। তার ওপর এসে ঝাঁপিয়ে পড়ছে সৈন্যবাহী গাড়ি, তারা গুলি ছুড়ছে দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে আইন ও শৃঙ্খলা বজায় রাখতে। দুদিক থেকে দুটো গলি এসে মিশেছে এই জায়গায়, ডাস্টবিনটা উল্টে এসে পড়েছে গলি দুটোর মাঝখানে খানিকটা ভাঙা চোরা অবস্থায়। সেটাকে আড়াল করে গলির ভিতর থেকে হামাগুড়ি দিয়ে বেরিয়ে এলো একটা লোক। মাথা তুলতে সাহস হলো না, নির্জীবের মতো পড়ে রইল খানিকক্ষণ, কান পেতে রইল দূরের অপরিস্ফুট কলরবের দিকে। কিছুই বোঝা যায় না, আল্লাহু আকবর কি বন্দে মাতারাম। তো এখানকার আলোচনায় আমরা কি দেখতে পাচ্ছি? না, দুদিক থেকে দুখানা গলি এক জায়গায় মিশেছে, সেখানে একটা ডাস্টবিন উল্টো হয়ে পড়ে আছে ঠিক গলি দুটোর মাঝখানে। ডাস্টবিনটা বেশ ভাঙা চোরা। তো সেটাকে আড়াল করে গলির ভেতর থেকে একটা লোক হামাগুড়ি দিয়ে বেরিয়ে আসছে। সে বেশ ভয়ে ভয়ে রয়েছে, তার মাথা তোলবার সাহস হচ্ছে না। সে জড় পদার্থের মতো, জড় পদার্থ মানে টেবিল চেয়ারের মতো, এখানে নির্জীব কথাটার মানে ওইটা, টেবিল চেয়ারের মতো খানিকটা পড়ে রইল খানিকক্ষণ, পরিস্থিতিটাকে ঠিক করে বোঝবার জন্যে। কান পেতে রইল দূরের অপরিস্ফুট কলরবের দিকে। অপরিস্ফুট কথাটার মানে একটা কলরব হচ্ছে বোঝা যাচ্ছে, কিন্তু পরিষ্কার নয়। অপরিস্ফুট মানে অপরিষ্কার, যা ঠিক করে ফুটে উঠছে না সেটা অপরিস্ফুট। তো সেই কলরব বা আওয়াজটা কাদের হচ্ছে সেটা নিয়ে সে বেশ চিন্তিত। কিছু বোঝা যাচ্ছে না, আল্লাহু আকবর কি বন্দে মাতারাম, মানে সে তার ধর্মের অনুকূল চিৎকার শুনতে পাচ্ছে কি নাকি পাচ্ছে না, এইটা সে বোঝবার চেষ্টা করছে। হঠাৎ ডাস্টবিনটা একটু নড়ে উঠল, আচম্বিতে শিরশিরিয়ে উঠল দেহের সমস্ত শিরা উপশিরা, দাঁতে দাঁত চেপে হাত পাগুলোকে কঠিন করে লোকটা প্রতীক্ষা করে রইল একটা ভীষণ কিছুর জন্য। কয়েকটা মুহূর্ত কাটে নিশ্চল নিস্তব্ধ চারিদিক। তো যে ডাস্টবিনটা ভাঙাচোরা অবস্থায় দুটো রাস্তার মাঝখানে, দুটো গলির মাঝখানে পড়েছিল, সেটা হঠাৎ করে একটু নড়ে উঠল আচম্বিতে, মানে হঠাৎ হঠাৎ করে ডাস্টবিনটা নড়ে উঠেছে, সেই জন্যে ভয় পেয়ে গেছেন ভদ্রলোক। শিরশিরিয়ে উঠল দেহের সমস্ত শিরা উপশিরা, দাঁতে দাঁত চেপে সে কি করছে না অপেক্ষা করছে, হয়তো একটা বড় রকমের কিছু ঘটনা ঘটতে চলেছে। ওই যে চোরা গোপ্তা হানছে, হতে পারে কেউ ডাস্টবিনের মধ্যে লুকিয়ে আছে, মারবে বলে অপেক্ষা করছে, ভয়টা এই জাতীয়। তো কয়েকটা মুহূর্ত এভাবে কাটল, চারিদিক নিশ্চল নিস্তব্ধ, মানে ভীষণভাবে শান্ত চারিদিক, বোধ হয় কুকুর। তাড়া দেবার জন্যে লোকটা ডাস্টবিনটাকে ঠেলে দিল একটু, খানিকক্ষণ চুপচাপ। আবার নড়ে উঠল ডাস্টবিনটা, ভয়ের সঙ্গে এবার একটু কৌতূহল হলো। আস্তে আস্তে মাথা তুলল লোকটা, ওপাশ থেকেও উঠে এলো ঠিক তেমনই একটি মাথা, মানুষ। ডাস্টবিনের দুই পাশে দুটি প্রাণী নিষ্পন্দ নিশ্চল, হৃদয় স্পন্দন তালহারা ধীর। আচ্ছা, প্রথমে লোকটা ভেবেছিল ডাস্টবিনের মধ্যে হয়তো কুকুর আছে। তাড়া দেওয়ার জন্য লোকটা ডাস্টবিনটাকে একটু ঠেললো, তো খানিকক্ষণ কোনো আওয়াজ হলো না, আবার ডাস্টবিনটা নড়ে উঠেছে। এবার শুধুমাত্র লোকটা প্রথম যে ব্যক্তি সে শুধু ভয় পাচ্ছে তা নয়, তার কিছুটা কৌতূহলও হচ্ছে। তো আস্তে আস্তে লোকটা মাথা তুলে দেখবার চেষ্টা করলো, আস্তে আস্তে লোকটা মাথা তুলে ভেতরে কি আছে সেটা দেখার চেষ্টা করলো। তো তখন
ওপাশ থেকেও আর একটা মাথা বেরিয়ে এলো, কিনা মানুষ, কুকুর নয়। তো ডাস্টবিনের দুপাশে দুজন ব্যক্তি রয়েছেন, নিষ্পন্দ নিশ্চল, মানে তাদের কারোরই যেন কোনো সাড়া নেই, শব্দ নেই, হৃদয় স্পন্দন তালহারা। তারা নিজেরা নিস্তব্ধ, কিন্তু তাদের হার্টবিটটা ভীষণ ফাস্ট, কারণ তারা দুজনেই ভয়ে রয়েছে কি না কি হয় এবার। স্থির চারটে চোখে দৃষ্টি ভয়ে সন্দেহে উত্তেজনায় তীব্র হয়ে উঠেছে। কেউ কাউকে বিশ্বাস করতে পারছে না, উভয়ে উভয়কে ভাবছে খুনি। চোখে চোখ রেখে উভয়ই একটা আক্রমণের প্রতীক্ষা করতে থাকে, কিন্তু খানিকক্ষণ অপেক্ষা করেও কোনো পক্ষ থেকেই আক্রমণ এলো না। এবার দুজনের মনে একটা প্রশ্ন জাগলো, হিন্দু না মুসলমান? এ প্রশ্নের উত্তর পেলেই হয়তো মারাত্মক পরিণতিটা দেখা দেবে, তাই সাহস করছে না কেউ কাউকে সেই কথা জিজ্ঞাসা করতে। প্রাণ ভীত দুটি প্রাণী পালাতেও পারছে না, ছুরি হাতে আততায়ীর ঝাঁপিয়ে পড়ার ভয়ে, তাই সাহস করে কেউ কাউকে আর জিজ্ঞাসা করতে পারছে না কে হিন্দু নাকি মুসলমান। আবার তারা দুজনে মিলে পালাতেও পারছে না। কেন পালাতে পারছে না? যা যদি যেখানে ওই ছুরি হাতে আততায়ীরা গোপন অবস্থায় রয়েছে, তারা ঝাঁপিয়ে পড়বে কখন? তাহলে এই জায়গাটা থেকে অনেকগুলো ভয় পার্ট বাই পার্ট আমরা দেখতে পাচ্ছি এই স্ট্যান্জাটা থেকে। প্রথম ব্যক্তি প্রথমে ভয় পেল কি না ডাস্টবিনের মধ্যে কে আছে। প্রথমে ভেবেছিল কুকুর, দেখা গেল কি না কুকুর নয়, মানুষ। যখন একজন মানুষ আরেকজন মানুষের সাক্ষাৎ পেল, তাদের মধ্যে দ্বিতীয় যে ভয়টা এলো যে হয়তো খুনি, দুজনেই দুজনকে খুনি ভাবছে, অপেক্ষা করল যে কখন আক্রমণ ধেয়ে আসে। যখন দেখল আক্রমণ ধেয়ে আসছে না, তখন তাদের মধ্যে তৃতীয় ভয় এসে হাজির হলো যে অপরজন আমার ধর্মের মানুষ নাকি অন্য ধর্মের মানুষ, অর্থাৎ হিন্দু নাকি মুসলমান। ভয়ের চোটে কেউ কাউকে আর এই প্রশ্নটা করতেও পারছে না, কারণ তারা ভাবছে এই প্রশ্নটা জানাজানি হলেই হয়তো আসল পরিণতিটা দেখা দেবে। যেই একজন বুঝবে যে অপরজন ভিন্ন ধর্মের মানুষ, তখনই অত্যাচার করতে পারে, এই ভয়টা তাদের মধ্যে তৈরি হয়। তো তারা পালাতে পারছে না আরেকটা ভয়ের কারণে, সেই ভয়টা কি না, আততায়ীরা বিভিন্ন জায়গায় আত্মগোপন করে আছে, কখন তারা ঝাঁপিয়ে পড়বে সেই ভয়। তাহলে এই স্ট্যান্ডার্ডটা থেকে আমরা চার থেকে পাঁচখানা ভয়ের সিকোয়েন্স পেয়ে যাচ্ছি। তাহলে এখানকার যে কোনো লাইন তুলে প্রশ্ন দিতে পারে ভয়ের জায়গাটা নিয়ে আলোচনা করবার কথা, তখন এই গোটা স্ট্যান্ডার্ডটাকে সুন্দর করে বলতে হবে ভয়ের ব্যাপারগুলো। তো তারপর অনেকক্ষণ এই সন্দিহান ও অস্বস্তির অবস্থায় দুজনেই অধৈর্য হয়ে পড়ে। একজন শেষ অবধি প্রশ্ন করে ফেলে, হিন্দু না মুসলমান, আগে তুমি কও, অপর লোকটি জবাব দেয়। পরিচয়কে স্বীকার করতে উভয়ই নারাজ, সন্দেহের দোলায় তাদের মন দুলছে। প্রথম প্রশ্নটা চাপা পড়ে, অন্য কথা আসে, একজন জিজ্ঞেস করে বাড়ি কোনখানে, বুড়িগঙ্গার হেই পারে, সুবই দেয়, তোমার চাষারা নারায়ণগঞ্জের কাছে, কি কাম করো? নাও আছে আমার, নায়ের মাঝি। তুমি? নারায়ণগঞ্জের সুতাকলে কাম করি। আবার চুপচাপ। তো দেখা গেল যে তারা দুজনেই দুজনকে জিজ্ঞাসা করছে যে হিন্দু না মুসলমান, তো কেউ উত্তরটা দিল না। তো অনেকক্ষণ সময় যায়, দুজনেই বেশ সন্দেহের মধ্যে আছে, না জানি কোন ধর্মের মানুষ আরেকজন। তো এই প্রশ্নটার উত্তর যেহেতু কেউ দিল না, তাই অন্য প্রশ্ন এসে পড়ল। তো অন্য প্রশ্ন কি না, একে অন্যের মধ্যে একটু পরিচয় পর্ব সেরে নিল, যে প্রথমজন জিজ্ঞাসা করছে যে তোমার বাড়ি কোথায়। তাহলে একজন থাকে হচ্ছে বুড়িগঙ্গার ওপারে, একজন বুড়িগঙ্গার ওপারে থাকে, জায়গাটার নাম সুবইডায়, আরেকজন থাকে চাষারা নারায়ণগঞ্জের কাছে। তো যে বুড়িগঙ্গার ওপারে থাকে সে হচ্ছে নৌকার মাঝি, নায়ের মাঝি মানে নৌকার মাঝি, তার নিজের নৌকা আছে, নাও মানে নৌকা।
তো যে নারায়ণগঞ্জের কাছে চাষাড়ায় থাকে সে সেখানকার সুতাকলে কাম করে, সুতোর কারখানায় কাজ করে। তো এই পরিচয় পর্বটা সেরে নেবার পরে সব আবার থমথমে একটা পরিস্থিতি তৈরি হয়ে যায়, আবার চুপচাপ। অলক্ষে অন্ধকারের মধ্যে দুজনে দুজনের চেহারাটা দেখবার চেষ্টা করে, চেষ্টা করে উভয়ের পোশাক পরিচ্ছদটা খুঁটিয়ে দেখতে। অন্ধকার আর ডাস্টবিনটার আড়াল সেদিক থেকে অসুবিধা ঘটিয়েছে। হঠাৎ কাছাকাছি কোথায় একটা শোরগোল ওঠে, শোনা যায় দুপক্ষেরই উন্মত্ত কণ্ঠের ধ্বনি। সুতাকলের মজুর আর নাওয়ের মাঝি দুজনেই সন্ত্রস্ত হয়ে একটু নড়ে চড়ে ওঠে, ধারে কাছেই যেন লাগছে। সুতা মজুরের কণ্ঠে আতঙ্ক ফুটে উঠল, হ চলো এইখান থেকে উইঠা যাই, মাঝিও বলে উঠল অনুরূপ কণ্ঠে। দীর্ঘক্ষণ চুপচাপ থাকার পর তো তারা কি চেষ্টা করছে না, একে অন্যের জামা কাপড়টা দেখবার চেষ্টা করছে। তো জামা কাপড় দেখার চেষ্টাটা কেন না, হিন্দুদের সাধারণভাবে যে পোশাক থাকে, মুসলমানদের যে পোশাক থাকে সেটা কিন্তু আলাদা হয়। তো তারা চেষ্টা করছে একে অন্যের পোশাকটা দেখে বুঝতে কে কোন ধর্মের মানুষ। তো সেখানে অসুবিধা তৈরি করেছে দুটো জিনিস, কি কি, অন্ধকার আর ডাস্টবিনটার আড়াল। তো সেই মুহূর্তে হঠাৎ একটা শোরগোল শুনতে পাওয়া যায়। শোরগোল মানে হঠাৎ একটা ক্যাওস বা গোলমাল হয়েছে কোথাও। দুপক্ষেরই উন্মত্ত কণ্ঠের ধ্বনি শোনা যায়। দুপক্ষের মানে হিন্দুদেরও কণ্ঠস্বর শোনা যাচ্ছে, মুসলমানদেরও কণ্ঠস্বর শোনা যাচ্ছে। তো সুতাকলের মজুর আর নাওয়ের মাঝি দুজনেই বেশ ভীত হয়ে নড়ে চড়ে উঠল, সন্ত্রস্ত মানে ভয় পে, ভীষণ ভয় পে। ধারে কাছেই যেন লাগছে, যেন মানে এখানে যেন, ধারে কাছেই যেন গোলমালটা লেগেছে। সুতা মজুরের কণ্ঠে আতঙ্ক ফুটে উঠল, আতঙ্ক মানেও ভয়টা একটু বেশি। তারপর কি বলছে, কি এখান থেকে চলো উঠে যাই, থেইক্কা মানে থেকে, উঠা যাই মানে উঠে যাই। মাঝিও সেই একই ভীত সন্ত্রস্ত আতঙ্কিত গলায় কথাটা বলল। সুতামজুর বাঁধা দিল, আরে না না উঠো না, জানটারে দিবা নাকি। মাঝির মন আবার সন্দেহে দুলে উঠল, লোকটার কোনো বদ অভিপ্রায় নেই তো। সুতামজুরের চোখের দিকে তাকালো সে, সুতামজুরও তাকিয়েছিল, চোখে চোখ পড়তেই বলল, বইও যেমন বইয়া রইছ সেই রকমই থাকো। যে যাই করছে আর একজন ভাবছে নিশ্চয়ই কিছু এর মধ্যে ব্যাপার আছে, সবাই সবাইকে সন্দেহ করছে। তো যেই সুতামজুর বাধা দিল যে না না উঠো না, জানটারে দিবা নাকি মানে প্রাণটারে কি দেবে নাকি, জান মানে প্রাণ জীবন আর কি। তো এটার বাধাটা শুনে, একটা সাধারণ বাধা যে ঝামেলার মধ্যে যেও না, সেটা শুনে মাঝির মন সন্দেহে ডুবে গেল। কি ভাবছে মাঝি, না লোকটার কোনো বদ মতলব নেই তো, অর্থাৎ খারাপ কোনো উদ্দেশ্য নেই তো, অভিপ্রায় মানে উদ্দেশ্য, বদ মানে খারাপ। সুতা মজুরের চোখের দিকে তাকালো সে, একটা মানুষের চোখের দিকে তাকালে তার ইন্টেনশন আরো পরিষ্কারভাবে বোঝা যায়, সেই জন্যই এটা করল। সুতা মজুরও তাকালো, তো চোখে চোখ পড়তে সুতা মজুর বলছে, বসো, বইও মানে বসো, যেমন বইয়া রইছো মানে যেমন বসে আছো সেই রকমই থাকো। তো তারপর কি হচ্ছে, মাঝির মনটা ছ্যাঁত করে উঠল সুতা মজুরের কথায়। লোকটা কি তাহলে তাকে যেতে দেবে না নাকি, তার সারা চোখে সন্দেহ আবার ঘনিয়ে এলো। জিজ্ঞেস করলে, কেন কেন, সুতা মজুরের চাপা গলায় ঝেঝে উঠল, কেন কি, মরতে যাইবা নাকি তুমি। কথা বলার ভঙ্গিটা মাঝির ভালো ঠেকল না, সম্ভব অসম্ভব নানা রকম ভেবে সে মনে মনে দৃঢ় হয়ে উঠল, যামু নাকি এই আন্দাইরা গলির ভিতরে পইরা থাকুম নাকি। তো মাঝির মনটা ছ্যাঁত করে উঠল মানে ভয়ের চোটে, প্রাণের ভয়, না জানি কি হয় তার ভয়। সুতা মজুরের কথায় মনটা আরো ভয়ে ডুবে গেল। তো মনে মনে কি ভাবছে, লোকটা তাকে যেতে দেবে না নাকি, মানে ধরে বেঁধে হাইজ্যাক করে রাখা যেটাকে বলে, সেভাবে রেখে দেবে নাকি। তো জিজ্ঞেস করে, কেন কেন মানে কেন। তখন সুতা মজুর বলছে, কেন আবার কি, তুমি কি মরবার জন্য যাবে নাকি ওখানে। তো সুতা মজুর যেভাবে কথাটা বললো, মাঝি সেই কথা বলার প্যাটার্নটা ভালো লাগলো না। তো সে অনেক রকম ভাবলো, কি হতে পারে না হতে পারে।
তো সেই ভাবনাকে বলে সম্ভব অসম্ভব ভাবা। সম্ভব অসম্ভব ভেবে সে মনে মনে বেশ একটু স্ট্রং একটা ভাব নিয়ে এলো, মনে মনে একটু দৃঢ় হয়ে উঠল। তো একটু স্ট্রংলি বলল, কি বলল, যে যাব না তো কি এই অন্ধকার গলির মধ্যে পড়ে থাকবো, যাবো না কি এই আন্দাইরা গলির ভিতরে পড়িরা থাকুম নাকি, যাবো না তো কি এই অন্ধকার গলির মধ্যে পড়ে থাকবো নাকি। লোকটার জেদ দেখে সুতা মজুরের গলায়ও ফুটে উঠল সন্দেহ। বলল, তোমার মতলবটা তো ভালো মনে হইতেছে না, কোন জাতির লোক তুমি কইলা না, শেষে তোমাগো দলবল যদি ডাইকা লইয়া আও আমারে মারণের লেগগা, এইটা কেমন কথা কও তুমি, স্থান কাল ভুলে রাগে দুঃখে মাঝি প্রায় চেঁচিয়ে ওঠে। ভালো কথাই কইছি ভাই, বইও মানুষের মন বোঝো না। তো যেভাবে ওই মাঝি বলল যে যাব না তো কি এই অন্ধকারে পড়ে থাকবো, তো এই বলার প্যাটার্নটা দেখে সুতা মজুরা আবার ভাবছে যে লোকটার এত জেদ কেন, নিশ্চয়ই কোনো বদ মতলব আছে। তো তখন সে বলেই ফেলল যে কোন জাতির লোক তুমি বললে না, শেষে তুমি যদি দলবল ডেকে আনো আমাকে মারবার জন্যে, ডাইকা লইয়া আও মানে ডেকে নিয়ে আসো আমারে মারণের লেগগা, আমাকে মারবার জন্য, লেগগা মানে জন্য। তখন মাঝি বলছে, এ কেমন ধরনের কথা বলছো তুমি, মানে এই কথাটায় তার বেশ একটু আঁতে ঘা লেগেছে, যে এই কথাটা সে মেনে নিতে পারেনি যে সে কিনা লোকজন ডেকে এনে মারবে, সে তো অত্যন্ত সাধারণ মানুষ, তাই সে রাগে দুঃখে স্থান কাল পাত্র সব ভুলে একটু চেঁচিয়ে ওঠে। তখন সুতা মজুর বলছে যে ভালো কথাই বলছি ভাই, বসো, তুমি কি মানুষের মন বুঝতে পারো না, মানে কে কি কারণে বসে থাকতে বলছে বা থেমে যেতে বলছে সেটা কি তুমি বুঝতে পারছো না, বেকার সন্দেহ করছো কেন, বক্তব্যটা এইটা। তারপর সুতা মজুরের গলায় যেন কি ছিল, মাঝে একটু আশ্বস্ত হলো শুনে, তুমি চইলা গেলে আমি একলা থাকুম নাকি, শোরগোলটা মিলিয়ে গেল দূরে, আবার মৃত্যুর মতো নিস্তব্ধ হয়ে আসে সব মুহূর্তগুলি, কাটে যেন মৃত্যুর প্রতীক্ষার মতো। অন্ধকারে গলির মধ্যে ডাস্টবিনের দুই পাশে দুই প্রাণী ভাবে নিজেদের বিপদের কথা, ঘরের কথা, মা বউ ছেলে মেয়েদের কথা, তাদের কাছে কি আর তারা প্রাণ নিয়ে ফিরে যেতে পারবে, না তারাই থাকবে বেঁচে, কথা নেই বার্তা নেই, হঠাৎ কোত্থেকে বজ্রপাতের মতো নেমে এলো দাঙ্গা। এই হাটে বাজারে দোকানে এত হাসাহাসি, কথা কওয়া কই, আবার মুহূর্ত পরেই মারামারি কাটাকাটি, একেবারে রক্ত গঙ্গা বইয়ে দিল সব। এমন ভাবে মানুষ নির্মম নিষ্ঠুর হয়ে ওঠে কি করে, কি অভিশপ্ত জাত। সুতা মজুর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে, দেখা দেখি মাঝিরও একটা নিঃশ্বাস পড়ে। তো এই যে সুতা মজুর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে, দেখা দেখি মাঝির একটা নিঃশ্বাস পড়ে, এই লাইনগুলো থেকে প্রশ্ন আসতে পারে যে দীর্ঘ নিঃশ্বাসটা কেন পড়ল। তখন এই স্ট্যান্ডায় যে সমস্ত ভাবনা চিন্তার কথাটা বললাম, তখন এগুলো লিখতে হয়। প্রশ্ন আসবার লাইন হচ্ছে সুতা মজুর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে, কিংবা দেখা দেখি মাঝিরও একটা নিঃশ্বাস পড়ে। তো তখন এই গোটা স্ট্যান্ডায় তারা যা যা ভাবছে তখন সেগুলো বলতে হয়। তো সুতা মজুর জিজ্ঞাসা করছে, দেখো বিড়ি খাইবা, সুতা মজুর পকেট থেকে একটা বিড়ি বের করে বাড়িয়ে দিল মাঝির দিকে। মাঝি বিড়িটা নিয়ে অভ্যাস মতো দু একবার টিপে কানের কাছে বার দুয়ে ঘুরিয়ে চেপে ধরলো ঠোঁটের ফাঁকে। সুতা মজুর তখন দেশলাই জ্বালাবার চেষ্টা করছে, আগে লক্ষ্য করেনি জামাটা কখন ভিজে গেছে, দেশলাইটাও গেছে সেঁতিয়ে, বার কয়েক খসখস শব্দের মধ্যে শুধু একাধটা নীলচে ঝিলিক দিয়ে উঠল, বারুদ ঝরা কাঠিটা ফেলে দিল বিরক্ত হয়ে, হালার ম্যাজবাতিও গেছে সেঁতাইয়া, আর একটা কাঠি বের করল সে। মাঝি যেন খানিকটা অসবুর হয়েই উঠে এলো সুতা মজুরের পাশে, ম্যাজবাতিও গেছে সেঁতাইয়া, মানে ম্যাজবাতিটাও গেছে সেঁতিয়ে আর কি, ভিজে গেছে, আর একটা কাঠি বের করলো সে। মাঝি যেন খানিকটা অসবুর হয়েই উঠে এলো সুতা মজুরের পাশে, অসবুর মানে অসন্তুষ্ট হয়ে, যে অধৈর্য হয়ে গেছে, আরে কতক্ষণে জ্বালাবে এরম একটা ব্যাপার, আরে জ্বলবো জ্বলবো, দেও দেইনি, আমার কাছে দেও। সুতা মজুরের হাত থেকে দেশলাইটা সে প্রায় ছিনিয়েই নিল,
দু একবার খস খস করে সত্যিই সে জ্বালিয়ে ফেললো একটা কাঠি। সোহান আল্লাহ, নেও নেও, ধরাও তাড়াতাড়ি। ভূত দেখার মতো চমকে উঠল সুতা মজুর। টেপা ঠোঁটের ফাঁক থেকে পড়ে গেল বিড়িটা। তুমি এই যে সোহান আল্লাহ কথাটা বলল, তার মানেই তো বোঝা গেল যে মাঝি হচ্ছে মুসলমান। কথাটা বললো মাঝি। তো মাঝির মুখে সোহান আল্লাহ কথাটা শুনে ভূত দেখার মতো চমকে উঠল সুতা মজুর। মানে সুতা মজুর হচ্ছে হিন্দু। তো ভয়ের চোটে কি হলো না, বিড়িটা ঠোঁট থেকে পড়ে গেল। পড়ে গিয়ে জিজ্ঞাসা করছে, তুমি? একটা হালকা বাতাস এসে যেন ফুঁ দিয়ে নেভিয়ে দিল কাঠিটা। অন্ধকারের মধ্যে দুজোড়া চোখ অবিশ্বাসে উত্তেজনায় আবার বড় বড় হয়ে উঠল। কয়েকটা নিস্তব্ধ পল কাটে। মাঝি চট করে উঠে দাঁড়ালো, বলল, হ, আমি মুসলমান, কি হয়েছে? সুতা মজুর ভয়ে ভয়ে জবাব দিল, কিছু হয় নাই, কিন্তু অর্থাৎ এখানে এক জায়গায় লাইন পেলাম, একটা হালকা বাতাস এসে যেন ফুঁ দিয়ে নেভিয়ে দিল কাঠিটা। এটা থেকে ইনডাইরেক্টলি প্রশ্ন আসে, এই হালকা বাতাসটা কিসের? এই হালকা বাতাসটা হচ্ছে দুজন যখন দুজনের ধর্মের ভিন্নতার পরিচয়টা জানতে পারলো, তখন তাদের মধ্যে যে ভয়, যে আতঙ্ক, সন্দেহ তৈরি হলো, এই হালকা বাতাসটা হচ্ছে সেইগুলো। ইনডাইরেক্ট প্রশ্ন আর কি। তখন বলতে হয় সিচুয়েশনটা কি হলো, না বিড়ি খেতে গিয়ে কি করে একে অন্যের পরিচয়টা জানতে পারলো, কোন শব্দটা শুনে বুঝতে পারলো, তো শব্দটা শুনে কি অনুভূতি হলো, সেই অনুভূতিটা তোমাকে নিজের মতো করে বলতে হবে, কারণ এখানে সেটা বলা নেই, জাস্ট কথাবার্তার আচরণে বলা রয়েছে। তো মাঝি চট করে উঠে দাঁড়ায়, বলে যে, হ্যাঁ, আমি মুসলমান, তো তাতে কি হয়েছে? তো সেটা শুনে সুতা মজুর ভয়ে ভয়ে জবাব দেয় যে কিছু হয় নাই, কিন্তু কিচ্ছু হয়নি তাতে। তো তারপর গল্পে ফিরছি, মাঝির বগলের পুঁটুলিটা দেখিয়ে বলল, ওইটার মধ্যে কি আছে? পোলা মাইয়ার লেগগা দুইটা জামা আর একখানা শাড়ি, কাইল আমাগো ঈদের পরব জানো, আর কিছু নাই তো? সুতা মজুরের অবিশ্বাস দূর হতে চায় না। মিথ্যা কথা কইতেছি নাকি? বিশ্বাস না হয় দেখো, পুটুলিটা বাড়িয়ে দিল সে সুতা মজুরের দিকে। আরে না না ভাই, দেখুম আর কি, আরে তবে দিনকালটা দেখছো তো, বিশ্বাস করন যায়, তুমি ক, হেই তো অক্ষতাই, ভাই তুমি কিছু রাখো টাকো নাই তো, ভগবানের কিরা কইরা কইতে পারি, একটাও শুইও নাই, পরাণ লইয়া অখন ঘরের পোলা ঘরে ফিরা যাইতে পারলে হয়। সুতা মজুর তার জামা কাপড় নেড়ে ছেড়ে দেখায়। তো এই পর্বে এসে তাদের মধ্যেকার একটা ভয় দূর হয়ে যায় যে কি হয়েছে, ভিন্ন ধর্মের মানুষ হলেও তারা একে অন্যের শত্রু নয়, কেউ কাউকে আক্রমণ করতে তেড়ে যাচ্ছে না। তো এখানে আমরা জানতে পারি মাঝির কাছে একটা পুঁটুলি রয়েছে। তো সেই পুঁটুলির মধ্যে কি আছে, না তার ছেলে আর মেয়ের জন্য কিছু জামা আর শাড়ি রয়েছে, কারণ আগামীকাল তাদের ঈদের উৎসব। এই তো হক কথাই, অর্থাৎ এটা সত্যি কথাই যে আজকালকার যা দিন পড়েছে কাউকে বিশ্বাস করা যায় না। তখন জিজ্ঞাসা করছে, তুমি কিছু রাখো টাকো নি তো? তখন যে হিন্দু সে বলছে যে ভগবানের দিব্যি করে বলতে পারি যে আমার কাছে একটা সূচো নেই, এখন প্রাণ নিয়ে ঘরের ছেলে ঘরে ফিরে যেতে পারলে হলো। সুতা মজুর তার জামা কাপড়টা নেড়ে ছেড়ে দেখালো যে তার কাছে কিছু নেই। তারপরে সিন আবার দুজন বসলো পাশাপাশি, বিড়ি ধরিয়ে নীরবে বেশ মনোযোগ সহকারে দুজনে ধূমপান করলো খানিকক্ষণ। আচ্ছা, মাঝি এমন ভাবে কথা বলে যেন সে তার কোনো আত্মীয় বন্ধুর সঙ্গে কথা বলছে। আচ্ছা, আমারে কইতে পারোনি এই মায়ের দইয়ের কাটাকুটি কি এর লেগা? সুতা মজুর খবরের কাগজের সঙ্গে সম্বন্ধ রাখে, খবরা খবর সে জানে কিছু। বেশ একটু উষ্ণ কণ্ঠেই জবাব দিল সে, দোস্ত তোমাগো লিগওয়াল লোগই, তারাই তো লাগাইছে হেই কিয়ের সংগ্রামের নাম কইরা। তো সুতা মজুর খবর খবরের কাগজ সম্পর্কে টুকটাক জানে। তো তখন সে বলে যে, দোস্ত তোমাদের লিগ ওলাদেরই, তারাই তো এই সমস্ত কি সংগ্রামের নাম করে দাঙ্গাটা লাগিয়েছে। তো মাঝি এমন ভাবে কথা বলে যে শুনে মনে হয় তার অত্যন্ত পরিচিত কোনো বন্ধু আত্মীয়ের সাথে কথা বলছে। তো সে যে প্রশ্নটা করে, এই মারধর কাটাকুটি কিসের জন্য? মায়ের দইয়ের মানে মারধর, কি এর লেগগা মানে কিসের জন্য?
তো সুতামুরু যখন তাকে বলে যে দোস্ত তোমাদের লিগ ওয়ালো গই, তখন মাঝি বলছে, মাঝি একটু কটুক্তি করে উঠল, হেই সব আমি বুঝি না, আমি জিগাই মারামারি কইরা হইব কি, তোমাগো দুগা লোক মরব, আমাগো দুগা মরব, তাতে দেশের কি উপকারটা হইব। এর মানে মাঝি একটু কটুক্তি করে উঠল, মানে ঝাঁঝিয়ে উঠল, বললো এসব আমি বুঝি না, আমি জিজ্ঞাসা করছি যে মারামারি করে কি হবে, তোমাদের দুটো লোক মরবে, আমাদের দুটো লোক মরবে, কিন্তু এতে দেশের কি উপকার হবে। তখন সুতা মজুর বলছেন, আরে আমিও তো হেই কথাই কই, হইব আর কি, হইব আমার এই কলাটা, হাতের বুড়ো আঙুল দেখায় সে, তুমি মরবা, আমি মরুম, আর আমাগো পোলা মাইয়াগুলি ভিক্ষা কইরা বেড়াইব, এই গেল সনের রায়োটে আমার ভগ্নিপতিরে কাইটা চাই টুকরা কইরা মারল, ফলে বইন হইল বিধবা, আর তার পোলা মাইয়ারা আইয়া পড়ল আমার ঘাড়ের উপর, কই কি আর সাধে, নেতারা হেই সাততলার উপর পায়ের উপর পা দিয়া হুকুম জারি কইরা বইয়া রইল, আর হালার মরতে মরলাম আমরাই। এই টোটাল স্ট্যান্ডার্ডটার মানেটা ইম্পর্টেন্ট, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট লাস্ট লাইনটা। তো সুতা মজুর তখন বলছে যে আমিও তো একই কথা বলছি, কি আর হবে, হবে আমার এই কাঁচকলাটা, বুড়ো আঙুল দেখাচ্ছে মানে কাঁচকলা হবে, তুমি মরবে, আমি মরবো, আর আমাদের ছেলেমেয়েগুলো ভিক্ষে করে বেড়াবে। গত বছরের দাঙ্গায়, গ্যালোশনের রায়তে, মানে গত বছরের দাঙ্গায়, রায়ত মানেও দাঙ্গা, আমার ভগ্নিপতিকে কেটে চার টুকরো করে মারল, ফলে আমার বোন বিধবা হলো, আর তার ছেলেমেয়েগুলো আমার ঘাড়ের ওপর এসে পড়ল। সে বলছে, আমি কি আর এমনি এমনি বলি, নেতারা সেই সাততলার ওপর পায়ের ওপর পা দিয়ে বসে হুকুম জারি করল, আর মাঝখান থেকে আমরা মরলাম। ইম্পর্টেন্ট লাইন, নেতারা হেই সাততলার উপর পায়ের উপর পা দিয়া হুকুম জারি কইরা বইয়া রইল, আর হালার মরতে মরলাম আমরাই। এই লাইনটা তুলে প্রশ্ন আসে, কারণ এই লাইনটা শুধুমাত্র যে সময় গল্পটা লেখা হচ্ছে তখনকার জন্য অ্যাপ্রোপ্রিয়েট তাই নয়, আজকের জন্যও সমানভাবে অ্যাপ্রোপ্রিয়েট, এবং সেটা লিখতে হয় এখনকার কথাও, যে এটা কিন্তু আজকেরও গল্প। বড় বড় যত নেতা আছে তারা কিন্তু কখনো মাঠে নেমে দাঙ্গায় আসে না বা কোনো ঝামেলায় জড়ায় না। জড়ায় কারা? না রাজনৈতিক দলের যারা চুনোপুটি মানুষেরা, তারা ঝামেলায় জড়ায়। মানুষ না, আমরা যেন কুত্তার বাচ্চা হইয়া গেছি, নাইলে এমন কামড়া কামড়িটা লাগে ক্যাম্বায়। নিষ্ফল ক্রোধে মাঝি দুহাত দিয়ে হাঁটু দুটোকে জড়িয়ে ধরে। নিষ্ফল ক্রোধ কেন? না মাঝির মধ্যে যে রাগটা তৈরি হচ্ছে সেই রাগটার কোনো ফলাফল তো হবে না, এই রাগটা হওয়াই বৃথা। তাই বলছে যে আমরা যেন আর মানুষ নেই, কুকুর হয়ে গেছি, না হলে এরকম কামড়া কামড়ি কি জন্য করছি, এটা তো মানুষের ধর্ম নয়। তো সুতা মজুর জবাব দিচ্ছে, হ আমাগো কথা ভাবে কেডা, এই যে দাঙ্গা বাঁধলো, এখন দানা জুটাইব কোন সুমন্ধি, নাওটারে কি আর ফিরা পামু, বাদামতলির ঘাটে কোন অতলে ডুবাইয়া দিছে তারে, তার ঠিক কি, জমিদার রূপবাবুর বাড়ির নায়েব মশায় প্রত্যেক মাসে একবার কইরা আমার নাই যাইত নৈরাজ চরে কাছারি করতে, বাবুর হাত যেন হজরতের হাত, বকশিস দিত পাঁচ, নায়ের কেরায়া দিত পাঁচ, এখনে দশটা টাকা, তাই আমার মাসের খোরা কি জুটাইত হেই বাবু, আর কি হিন্দু বাবু আইব আমার নাই। তো তখন মাঝি বলছে, আমাদের কথা কে ভাবে, এই যে দাঙ্গা বাঁধল, এখন আমাদের দানা পানি মানে খাদ্য কে জোটাবে, সুমন্ধি মানে কোন মানুষ জোটাবে। এ বলছে, ওর তো নৌকো আছে, তে আমার নৌকোটাকে কি আর ফিরে পাবো, বাদামতলির ঘাটে কোথায় ডুবিয়ে দিয়েছে নৌকোটাকে, তা তো আমি জানি না। তো সেই প্রসঙ্গে বলছে, জমিদার রূপবাবুর বাড়ির নায়েব মশায় মানে সেক্রেটারি প্রত্যেক মাসে একবার করে আমার নৌকো করে নৈরাজ চরে কাছারি করতে যেত, কাছারি করতে যাওয়া মানে ব্যবসা বা জমিদারি দেখভাল করতে যাওয়া বা হিসেব নিকেশ করতে যেত। তো সেই রূপবাবুর হাত কেমন ছিল? রূপবাবুর হাত যেন হজরতের হাত, মানে হজরত মোহাম্মদের হাত, যাকে মুসলমানরা ভগবান বলে ভাবে, তো তার মতো হাত ছিল, কেন না পাঁচ টাকা বকশিস দিত, আবার নৌকো ভাড়া দিত পাঁচ, নায়ের কেরায়া মানে নৌকো ভাড়া, একুনে দশ টাকা মানে একসাথে দশ টাকা, তাই আমার মাসের খোরা কি জুটাইতো হেই বাবু, আমার গোটা মাসের খরচ জোটাতো সেই বাবু,
তো মাঝেই প্রশ্ন যে আর কি সেই হিন্দু বাবু আমার নৌকোয় আসবে। এই কথোপকথনটা হয়ে গেল তো তারপর সুতা মজুর কি বলতে গিয়ে থেমে গেল। একসঙ্গে অনেকগুলি ভারী বুটের শব্দ শোনা যায়, শব্দটা যেন বড় রাস্তা থেকে গলির অন্দরের দিকেই এগিয়ে আসছে সে বিষয়ে আর সন্দেহ নেই। শঙ্কিত জিজ্ঞাসা নিয়ে উভয়ে চোখাচোখি করে, কি করব। মাঝি তাড়াতাড়ি পুঁটুলিটাকে বগল দাবা করে, চলো পলাই, কিন্তু যামু কোন দিকে, শহরের রাস্তাঘাট তো ভালো চিনি না। মাঝি বলল, চলো যেদিকে হোক, মিছিমিছি পুলিশের মায়ের খামো না, ও ঢ্যামনা গো বিশ্বাস নাই। হ, ঠিক কথাই কইছ, কোন দিকে যাইবা ক, আয়া তো পড়ল এই দিকে। তোদের মধ্যে কথোপকথন হচ্ছে যে পুলিশের হাতে মরব না, তাদের বিশ্বাস করা যায় না, কোথাও কিছু না হঠাৎ গুলি চালিয়ে দিতে পারে। তো তারা কেউ শহরের রাস্তাঘাট তেমন তো চেনে না, তাই একটা নির্দিষ্ট দিক মোটামুটি বেছে নিয়ে সেদিকেই যেতে শুরু করলো। তো কোথায় যাচ্ছে? গলিটার যে মুখটা দক্ষিণ দিকে চলে গেছে সেদিকে পথ নির্দেশ করলো মাঝি। বলল, চলো কোনো গতিকে একবার যদি বাদামতলি ঘাটে গিয়া উঠতে পারি তাইলে আর ডর নাই। মাথা নিচু করে মোটটা পেরিয়ে ঊর্ধ্বশ্বাসে তারা ছুটল। সোজা এসে পড়ে একেবারে পাটুয়াটুলি রোডে। নিস্তব্ধ রাস্তা ইলেকট্রিকের আলোয় ফুটফুট করছে। দুইজনেই একবার থমকে দাঁড়ালো। ঘাপটি মেরে নেই তো কেউ, কিন্তু দেরি করারও উপায় নেই। রাস্তার এমোর ওমোর একবার দেখে নিয়ে ছুটল সোজা পশ্চিম দিকে। খানিকটা এগিয়েছে এমন সময় তাদের পিছনে শব্দ উঠল ঘোড়ার খুরের। তাকিয়ে দেখলো অনেকটা দূরে একজন অশ্বারোহী এদিকেই আসছে, ভাববার সময় নেই। বাঁ পাশে ম্যাথুর যাতায়াতের সরু গলির মধ্যে আত্মগোপন করল তারা। একটু পরেই ইংরেজ অশ্বারোহী রিভলভার হাতে তীব্র বেগে বেরিয়ে গেল, তাদের বুকের মধ্যে অশ্বক্ষুরধ্বনি তুলে দিয়ে। শব্দ যখন চলে গেল অনেক দূরে উঁকি ঝুঁকি মারতে মারতে আবার তারা বেরুল। এখানে যতটা পড়লাম যে তারা মাথা নিচু করে ঊর্ধ্বশ্বাসে ছুটলো, কোথায় গিয়ে থামলো না, পাটুয়াটুলি রোডে, ইনফরমেশনটা মনে রাখবে। তো সেখানে রাস্তাটা বেশ নিস্তব্ধ আর ইলেকট্রিকের আলোয় ফুটফুট করছে। এবার ইলেকট্রিকের আলো তখন কলকাতার রাস্তায় থাকতো, এখন যেমন হ্যালোজেনের আলো থাকে তখন ইলেকট্রিকের আলো জ্বলতো, যে আলোগুলো খুব লাইট হতো, মানে খুব হালকা। তো তাদের মধ্যে সেই সময় একটা ভয় তৈরি হয় যে এখানে কেউ লুকিয়ে নেই তো, হঠাৎ করে ঝাঁপিয়ে পড়বে না তো আমাদের উপর। কিন্তু তাদের হাতে আর সময় নেই, তো তখন তারা একবার এদিক ওদিক দেখলো আর পশ্চিম দিক ঘেঁষে সোজা ছুটল। খানিকটা এগোনোর পরেই তারা শুনতে পেল যে ঘোড়ার খুরের আওয়াজ হচ্ছে। ঘোড়ার খুর মানে ঘোড়ার পায়ে শক্ত মতো যে বিষয়টা থাকে বা জিনিসটা থাকে সেটাকে ঘোড়ার খুর বলে। তাকিয়ে দেখলো যে দূরে একজন অশ্বারোহী মানে ঘোড়ায় চড়ে একজন আসছে। ভাববার সময় নেই, বাঁ পাশে ম্যাথুর যাতায়াতের একটা সরু গলি ছিল, তো সেখানে তারা নিজেদেরকে লুকিয়ে ফেললো। আত্মগোপন করা মানে নিজেরা লুকিয়ে পড়লো। একটু পরে কি হলো না, ইংরেজ অশ্বারোহী ঘোড়ায় চড়ে একজন ইংরেজ রিভলভার হাতে তীব্র বেগে বেরিয়ে গেল। হাতে একটা বন্দুক ছিল, সেটা নিয়ে খুব দ্রুত বেরিয়ে গেল। তাদের বুকের মধ্যে অশ্বক্ষুরধ্বনি তুলে দিয়ে, অর্থাৎ তাদের মধ্যে একটা আতঙ্ক তৈরি করলো। দেখবে ভয়ের সিচুয়েশনে কি হয়, হার্টবিট ফাস্ট হয়ে যায়। তো এখানে অশ্বক্ষুরধ্বনি তুলে দেয়া মানে তাদের হার্টবিটটা ফাস্ট করে দিল। শব্দটা যখন চলে গেল অনেক দূরে তখন তারা এদিক ওদিক উঁকি মারতে মারতে বেরোল। তারপরের সিন, কিনারে কিনারে চলো, সুতা মজুর বলে। রাস্তার ধার ঘেঁষে সন্ত্রস্ত দ্রুত গতিতে এগিয়ে চলে তারা। খাড়াও, মাঝি চাপা গলায় বলে। সুতা মজুর চমকে থমকে দাঁড়ায়, কি হইল, এদিকে আয়ো। সুতা মজুরের হাত ধরে মাঝি তাকে একটা পানবিড়ির দোকানের আড়ালে নিয়ে গেল। হেদিকে দেখো। মাঝির সংকেত মতো সামনের দিকে তাকিয়ে সুতা মজুর দেখলো প্রায় 100 গজ দূরে একটা ঘরে আলো জ্বলছে। ঘরের সংলগ্ন উঁচু বারান্দায় 10-12 জন বন্দুকধারী পুলিশ স্থানুর মতো দাঁড়িয়ে আছে, আর তাদের সামনে ইংরেজ অফিসার কি যেন বলছে অনর্গল পাইপের ধোঁয়ার মধ্যে হাত মুখ নেড়ে। বারান্দার নিচে ঘোড়ার জিন ধরে দাঁড়িয়ে আছে আরেকটি পুলিশ। অশান্ত চঞ্চল ঘোড়া কেবলই পা ঠুকছে মাটিতে।
তো বিষয়টা কিরকম হচ্ছে এখানে? না, রাস্তার ধার ঘেঁষে খুব তাড়াতাড়ি কিন্তু ভয় নিয়ে তারা এগিয়ে যাচ্ছিল। তো তখন মাঝি চাপা গলায় সুতা মজুরকে বলছে যে দাঁড়াও, খাড়াও মানে দাঁড়াও। সুতা মজুর তখন চমকে গিয়ে থমকে দাঁড়িয়ে পড়ে, তো জিজ্ঞাসা করে যে কি হয়েছে। তো সুতা মজুরের হাত ধরে মাঝি তখন তাকে একটা পানবিড়ির দোকানের আড়ালে নিয়ে যায়, বলে যে ওদিকে দেখো। তো মাঝি সংকেত মতো সামনের দিকে তাকিয়ে সুতা মজুর কি দেখতে পাচ্ছে, না মোটামুটি 100 গজ দূরে একটা ঘরে আলো জ্বলছে। ঘরের কাছাকাছি উঁচু একটা বারান্দায় 10-12 জন পুলিশ বন্দুক হাতে করে দাঁড়িয়ে আছে। স্থানুর মতো দাঁড়িয়ে থাকা মানে একটুও নড়ছে না, শুধুই দাঁড়িয়ে আছে। আর তাদের সামনে ইংরেজ অফিসার কি যেন একটা বলছে, অনর্গল পাইপের ধোঁয়ার মধ্যে হাত মুখ নেড়ে, পাইপের ধোঁয়া মানে চুরুট খাচ্ছে, সেই চুরুট খেতে খেতে হাত মুখ নেড়ে অনেক কথা বলছে। অনর্গল কথাটা মানে পাইপ থেকে ক্রমাগত ধোঁয়াটা বেরোচ্ছে। বারান্দার নিচে ঘোড়ার জিন ধরে দাঁড়িয়ে আছে আর একটা পুলিশ। ঘোড়ার জিন কি, ঘোড়ার গলায় যে বেল্ট মতো জিনিসটা থাকে, সেই বেল্ট মতো জিনিসটা ধরে একটা পুলিশ দাঁড়িয়ে আছে বারান্দার নিচে। ঘোড়াটা বেশ অশান্ত, চঞ্চল, তো সবসময় পা মাটিতে ঠুকছে, মানে সে যেন কোথাও একটা চলে যাবে আর কি, যেতে চাইছে, ভীষণই অস্থির গোছের ঘোড়াটি। তো তারপর মাঝি বলে ওইটা ইসলামপুর ফাঁড়ি, আর একটু আগাইয়া গেলে ফাঁড়ির কাছেই বাঁয়ের দিকে যে গলি গেছে, সেই পথে যাইতে হইব আমাগো বাদামতলির ঘাট। সুতা মজুরের সমস্ত মুখ আতঙ্কে ভরে উঠল। তবে তাই কইতাছি, তুমি থাকো, ঘাটে গিয়া তোমার বিশেষ কাম হইব না। মাঝি বলে এইটা হিন্দু গো আস্তানা, আর ইসলামপুর হইল মুসলমান গো, কাইল সকালে উঠা বাড়ির যাইবাগা, আর তুমি আমি জায়গা। মাঝির গলা উদ্বেগে আর আশঙ্কায় ভেঙে পড়ে। আমি পারুম না বাই থাকতে, আইজ 8 দিন ঘরের খবর জানি না, কি হইল না হইল আল্লাহ জানে। কোন রকম কইরা গলিতে ঢুকতে পারলেই হইল, নৌকা না পাই সাঁতরাইয়া পার হমো বুড়িগঙ্গা। তো মাঝির ব্যাপারটা কি, না মাঝি বলছে যে এই যে এলাকাটায় তারা রয়েছে এই মুহূর্তে, সেটা হিন্দুদের এলাকা, ইসলামপুর ফাঁড়ি জায়গাটা মুসলমানদের এলাকা। তাই বলছে যে ওদিকে গিয়ে তোমার এমনি কোনো লাভ হবে না, কিন্তু আমার তো ওখানে বাদামতলির ঘাট রয়েছে, আমি ওখানে গেলে গঙ্গাটা পেরোলেই আমার বাড়ি, তাই আমি যাই তুমি থাকো। তো সুতা মজুর তো বেশ একটু ভয় পেয়ে গেছে, তো ভয়তে গিয়ে জিজ্ঞাসা করছে তাহলে। তো তখন সুতা মজুরকে মাঝি বলে যে তুমি এখানে এখন থাকো, পরে সকালবেলা যাবে উঠে। তো মাঝি কেন চলে যেতে চাইছে তার কারণ, তার গলার মধ্যে উদ্বেগ আর আশঙ্কা ফুটে ওঠে, অর্থাৎ বেশ দুশ্চিন্তা, তার সাথে সাথে মাঝি বেশ ইমোশনালও। কেন না বলছে যে আমি থাকতে পারবো না ভাই, আজ 8 দিন ঘরের কোনো খবর জানি না, কি হচ্ছে না হচ্ছে আল্লাহই জানে, অর্থাৎ ঈশ্বরই জানে। কোনো রকম করে যদি একবার গলিতে ঢুকতে পারি তাহলেই হয়, নৌকো যদি নাও পাই তাহলে আমি বুড়িগঙ্গা সাঁতরে পেরিয়ে যাব বাড়িতে। এটা শুনে সুতা মজুর তখন বলছে, আরে না না মিয়া, করো কি। উৎকণ্ঠায় সুতা মজুর মাঝির কামিজ চেপে ধরে, কেমনে যাইবা তুমিয়া, আবেগ উত্তেজনায় মাঝির গলা কাঁপে। ধৈর না ভাই, ছাইরা দেও, বোঝো না তুমি কাইল ঈদ, পোলা মাইয়ারা সব আই চান দেখছে, কত আশা কইরা রইছে তারা নতুন জামা পিনবো, বাপ জানের কোলে সরবো, বিবি চোখের জলে বুক ভাসাইতেছে, পারুম না ভাই পারুম না, মনটা কেমন করতাছে। মাঝির গলা ধরে আসে, সুতা মজুরের বুকের মধ্যে টনটন করে ওঠে, কামিজ ধরা হাতটা শিথিল হয়ে আসে। অর্থাৎ এখানে মাঝির এক্সপ্রেশনটা কি না, যে আমাকে তুমি ধরো না, ছেড়ে দাও, আমাকে তুমি ধরো না ভাই, ছেড়ে দাও, তুমি বুঝতে পারছো না যে কাল আমাদের ঈদ, আমার ছেলেমেয়েরা আজ রাত্রি জেগে চাঁদ দেখছে, কত আশা করে আছে যে কালকে নতুন জামা পরবে, বাবার কোলে উঠবে, তার স্ত্রী আর কি চোখের জলে বুক ভাসাচ্ছে, আমি আর থাকতে পারবো না, মনটা কেমন করছে। মাঝির গলাটা ধরে আসে, অর্থাৎ ভীষণ ইমোশনাল হয়ে গিয়েছে। তো সুতা মজুরের এই সব দেখে তার মধ্যেও একটা ইমোশনাল ভাব চলে আসে, বুকের মধ্যে টনটন করে ওঠে, কামিজ ধরা হাতটা হালকা হয়ে যায়, আলগা হয়ে যায়, শিথিল হয়ে যাওয়া মানে আলগা হয়ে যাওয়া। তো তখন সুতা মজুর তাও বলছে, যদি তোমায় ধৈরা ফেলায়
ভয় আর অনুকম্পায় তার গলা ভরে ওঠে। পারবো না ধরতে, ডরাইও না, এইখান থাইকা যেন উঠো না, যাই ভুলুম না ভাই এই রাত্রের কথা, নসিবে থাকলে আবার তোমার লগে মোলাকাত হইব, আদাব, আমিও ভুলুম না ভাই, আদাব। মাঝি চলে গেল পা টিপে টিপে। সুতা মজুর বুক ভরা উদ্বেগ নিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে রইল, বুকের ধুকধুকুনি তার কিছুতেই বন্ধ হতে চায় না। উৎকর্ণ হয়ে রইল সে, ভগবান মাঝি যেন বিপদে না পড়ে। মাঝিকে সুতা মজুর বেশ ভয় পেয়ে এবং অনুকম্পিত হয়ে, অনুকম্পিত মানে যেখানে ভয় আবেগ একসাথে মিশে থাকে, প্রাণের ভয়, অনুকম্পা মানে প্রাণের ভয় বলা যায়, আরেকজনের প্রাণের জন্য চিন্তা করা যে তার যেন কোনো ক্ষতি না হয়, তার যেন সব ঠিকঠাক থাকে, তো এই অনুভূতি নিয়ে সুতা মজুর জিজ্ঞাসা করে যে যদি তোমাকে ধরে ফেলে ওরা, তো তখন মাঝি বলছে যে আমাকে ধরতে পারবে না, তুমি ভয় পেও না, কিন্তু তুমি এখান থেকে উঠো না, এখান থেকে যেন তুমি উঠো না। বলছে ভাই আমি আজকে রাতের কথা ভুলবো না, যদি ভাগ্যে থাকে, নসিবে থাকলে মানে যদি ভাগ্যে থাকে তাহলে তোমার সাথে আবার দেখা হবে, মোলাকাত হবে মানে দেখা হবে, বিদায়। তো সুতা মজুরও বলছে আমিও ভুলবো না ভাই, বিদায়। তো তখন মাঝি পাটি পেটিপে চলে যায়। সুতা মজুর তো ওখানেই দাঁড়িয়ে রয়েছে বুক ভরা উদ্বেগ নিয়ে, মানে কি হয় কি হয়, যেন সব ঠিকঠাক হয়ে যায় এরম একটা ভাব নিয়ে। তার মধ্যে এক্সাইটমেন্ট, দুশ্চিন্তার থেকে যে এক্সাইটমেন্ট সেটা যেন কমছে না। তো সে কান খাড়া করে আছে, উৎকর্ণ হয়ে থাকা মানে কান খাড়া করে থাকা। সে মনে মনে প্রার্থনা করছে যে ভগবান মাঝি যেন বিপদে না পড়ে। তারপরে সিং মুহূর্তগুলি কাটে রুদ্ধ নিঃশ্বাসে, অনেকক্ষণ তো হলো, মাঝি বোধ হয় এতক্ষণে চলে গেছে। আহা, পোলা মাইয়ার কত আশা, নতুন জামা পরবে, আনন্দ করে পরবে, বেচারা বাপ জানের পরান তো। সুতা মজুর একটা নিঃশ্বাস ফেলে, সোহাগে আর কান্নায় বিবি ভেঙে পড়বে মিয়া সাহেবের বুকে, মরণের মুখ থেকা তুমি বাইসে আইসো। সুতা মজুরের ঠোঁটের কোণে একটু হাসি ফুটে উঠল। আর মাঝি তখন কি করবে, মাঝি তখন, অর্থাৎ এখানে সুতা মজুর ওখানে ঠায় দাঁড়িয়ে থেকে তার নানা ধরনের ভাবনা চিন্তার মধ্যে দিয়ে যাচ্ছে যে যেন সবটা ঠিকঠাক হয়েছে, সব ভালো হয়েছে, মাঝি বাড়ি ফিরে গেছে, তার বাচ্চারা বাবাকে পেয়ে, তার স্ত্রী স্বামীকে পুনরায় বেঁচে থাকা অবস্থায় দেখতে পেয়ে খুবই আনন্দ করছে। তো সেই মুহূর্তে যেটা হয়, হল্ট, ধক করে উঠল সুতা মজুরের বুক, বুট পায়ে কারা যেন ছোটাছুটি করছে, কি যেন বলা বলি করছে চিৎকার করে, ডাকু ভাগতা হ্যায়। সুতা মজুর গলা বাড়িয়ে দেখল পুলিশ অফিসার রিভলভার হাতে রাস্তার ওপর লাফিয়ে পড়ল। সমস্ত অঞ্চলটার নৈশ নিস্তব্ধতাকে কাঁপিয়ে দুবার গর্জে উঠল অফিসারের আগ্নেয়াস্ত্র, গুরুম গুরুম দুটো নীলছে আগুনের ঝিলিক। উত্তেজনায় সুতা মজুর হাতের একটা আঙুল কামড়ে ধরে, লাফ দিয়ে ঘোড়ায় উঠে অফিসার ছুটে গেল গলির ভিতর। ডাকুটার মরণ আর্তনাদ সে শুনতে পেয়েছে। সুতা মজুরের বিহবল চোখে ভেসে উঠল মাঝির বুকের রক্তে তার পোলা মাইয়ার, তার বিবির জামা শাড়ি রাঙা হয়ে উঠেছে। মাঝি বলছে পারলাম না ভাই, আমার ছাওয়ালরা আর বিবি চোখের পানিতে ভাসবো পরবের দিনে, দুশ্মনরা আমারে যাইতে দিল না তাগো কাছে। তো যা বোঝা গেল, বোঝাই যাচ্ছে যে ঘটনা কি ঘটল। ঘটনা যেটা ঘটল যে হঠাৎ একজন ইংরেজ ভাবলো বুঝি ডাকাত পালিয়ে যাচ্ছে মাঝিকে দেখে, তাই বলে যে ডাকু ভাগতা হে হল্ট। তো সেটা শুনে সুতা মজুরের বুকটা ধক করে উঠল। ও দেখ শুনতে পাচ্ছে যে বুট পায়ে কারা যেন ছোটাছুটি করছে। সুতা মজুর গলা বাড়িয়ে দেখছে যে পুলিশ অফিসার রিভলভার হাতে রাস্তার ওপর ঝাঁপিয়ে পড়েছে। রাত্রিবেলার যে নিস্তব্ধতা সেটাকে ভেঙে দিয়ে অফিসারের আগ্নেয়াস্ত্র বা বন্দুকটা গর্জে উঠল দুবার। উত্তেজনায় সুতা মজুর হাতের একটা আঙুল কামড়ে ধরে, ও বুঝতে পেরেছে ঘটনা কি ঘটেছে। লাফ দিয়ে ঘোড়ায় উঠে গুলিটা চালানোর পর অফিসার উঠে চলে যায় গলির ভেতর। ডাকুটার মরণ আর্তনাদ সে শুনতে পেয়েছে। সুতা মজুর তখন বিহবল চোখে, মানে কি করবে এরম একটা ভাব নিয়ে রয়েছে, তার মধ্যে ভেসে উঠছে যে
মাঝির বুকের রক্তে তার পোলা মাইয়া তার বিবির জামা শাড়ি সব রক্তে রাঙা হয়ে গেছে। যেন মাঝি বলছে, ভাই পারলাম না, আমার ছেলে বউ এরা সবাই উৎসবের দিন চোখের জলে ভাসবে, শত্রুরা আমাকে তাদের কাছে যাইতে দিল না, দুশ্মনরা আমারে যাইতে দিল না তাগো কাছে। এই লাইনটা থেকে প্রশ্ন আসতে পারে, দুশ্মন কারা, তারা কিভাবে যেতে দিল না, এই জাতীয় প্রশ্ন এখান থেকে আসে।